জম্বি ভাইরাস, জম্বি ভাইরাস শুনতে অবাক লাগলো, তাই না? জম্বি শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। জম্বি শব্দটি বিভিন্ন মুভি সিরিজ ফিল্মে দেখেছি। জম্বি শব্দটির অর্থ হলো এন্টোলাস, আর জম্বি অ্যাপোকালিপস দেখেছি মুভিতে, আর জম্বি মো খেলেছি আর গেম দেখেছি, যেখানে স্ট্রাগল করে সংগ্রাম করে অপশন ম্যাচ করতে হয়। এভাবে জম্বি শব্দটির সাথে আমরা পরিচিত হয়েছি। আর কথায় আসি, এর কথায় আসি, রিসেন্টলি একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে অবাক করার মতো। খবরটি হলো প্রায় 48,000 বছরের পুরনো ভাইরাসের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, আর এই প্রাচীন ভাইরাসের নাম দিয়েছে জম্বি ভাইরাস। এখন এই ভাইরাসটির নাম কেন এমন হলো এই প্রশ্ন করা হলো। প্রাচীন ভাইরাসটি সিয়ার সাইবেরিয়ায় পাওয়া গিয়েছে, সিয়ার সাইবেরিয়ার রূপ আচ্ছাদিত অঞ্চলে পাওয়া গিয়েছে, সিয়ার সাইবেরিয়ার বরফ আচ্ছা সিয়ার বেরিয়ায় বরফ আচ্ছাদিত আচ্ছাদিত লেকে পাওয়া গিয়েছে। তো পুরনো ভাইরাসটি একটু পাওয়া যায়নি, অন্ত অবস্থায় আছে, মানে স্লিপিং। এদের আশঙ্কা ভাইরাসটি জেগে উঠলে বিপজ্জনক হতে পারে, হুমকি হতে পারে মানব জাতির জন্য, অর্থাৎ ডেঞ্জারাস থ্রেট। প্রায় 40,000 বছরের পুরনো ভাইরাস, ভাইরাসটি পারমাফ্রস্টের নিচেও আছে। পারমাফ্রস্ট হলো বরফে আচ্ছাদিত অংশের নিজের স্তর, যা সহজে গলে না, এটা সক্রিয় অংশ। কৃষিকাজ করা যায়, প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়, প্রাণীর মৃত্যুদেহ পাওয়া যায়। এর একটি উদাহরণ হলো 2007 সালে একটি বাচ্চা ম্যামথের মৃত্যুদেহ পাওয়া যায়, তা হলো ফ্রোজেন ফসিল। বরফে থাকায় বাচ্চা ম্যামথের দেহ পচন ধরেনি, এর সাথে পারমাফ্রস্টের জয়টি সম্পর্কিত। পারমাফ্রস্ট হলো বরফের নিচে হিমায়িত স্তর। এবার ভাইরাসের কথায় আসি, মানে জম্বি ভাইরাস। বিজ্ঞানীরা এই জম্বি নিয়ে আগ্রহ কৌতূহল দেখাচ্ছে, এরকম শঙ্কাও রয়েছে এই বিষয়ে। ইয়াতে এমন ভাবে প্রচার করছে এটা যেন শঙ্কার কিছু, ইতিহাস কিছু। বিজ্ঞানীরা মনে করেছেন ভাইরাসটি পরজীবিত বা সক্রিয় জেগে উঠলে মানব জাতির জন্য কি হতে পারে, বয়ে আনতে পারে, নারীর কারণ হতে পারে, ডেঞ্জার। অথচ হাজার হাজার বছর ধরে এই ভাইরাস প্রাণীদের মতে ভাইরাসটি তাপমাত্রার কারণে প্রায় হয়ে উঠতে পারে ও বাতাসের মাধ্যমে ভাইরাসটি পড়তে পারে। তার ব্যাপার হলো বিজ্ঞানীরা মধ্যে জীবিত করেছেন। বিষয় হলো ভাইরাসটি নিয়ে এত বিপদের আশঙ্কা, ভাইরাসটি কেন পুনর্বিত করলো, খালকে কুমির আনতে চায়, জাগ্রত করতে চায়, এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, ভাইরাসটি কীভাবে ফলাতে পারে, নিশ্চিত উত্তর বিজ্ঞানীরা দিতে পারেনি। তো এই প্রাচীন ভাইরাসটি পেয়েছেন বিজ্ঞানীরা, তাও জম্বি ভাইরাস। ভাইরাসের আসল নাম হলো ভাইরাস ইডোমা। এরা যা বলেছে তা সব কিছু অনুনির্ভর, তাই প্রচার করেছে। এখানে কোনো কিছু 100% শিওর হয়ে বলা যায় না জম্বি ভাইরাস সম্পর্কে। কেউ কেউ আশঙ্কা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভালদামির পুতিন এই জম্বি ভাইরাসকে জীবাণু অস্ত্র হিসেবে ইউজ করতে পারে, যেহেতু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনো শেষ হয়নি। এই 2022 সালের 24 ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়, এখনো শেষ হয়নি। জম্বি ভাইরাসকে ঘিরে বিভিন্ন ইনফরমেশন থিওরি বিদ্যমান, এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ নোস বেস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।